আজ অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের পক্ষ থেকে একটি বিনামূল্য স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠান সভায় শিশু চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর কেশব পাটিকর এবং মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন উনি আমাদের মাননীয় ডক্টর জেপি সিনহা মহোদয় এবং ওনারই একজন সহকারী মিজাজুল ইসলাম ফিজিওথেরাপি। ওনারা প্রায়শই দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা যোগদান করেন এবং বিনামূল্যে যে কোনো স্বাস্থ্য শিবিরে ওনারা সবসময় সর্বদা সহযোগিতা করে যান এবং আজকে উনি এই বিনামূল্য স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে এই সভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন এই অনুষ্ঠানকে। আমি ওনার থেকে কিছু জানতে চেয়ে ওনাকে একটি কথা জিজ্ঞাসা করবো, আপনার সাথে থাকুন। স্যার, আপনি তো দেখা যায় সেই গত দিনও একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছিলেন সমানন্দ লেনে, ওখানটায় আপনি গিয়েছিলেন এবং আজকেও এসেছেন, আপনার এ বিষয়ে বলার কিছু আছে? আপনার অভিমতটা কি? আপনি প্রায় দেখা যায় আপনি সবার সমাজসেবা করতে তৈরি থাকেন, এ বিষয়ে আপনি কিছু বলবেন? আমি যে এই যে ছোটো একটা সমাজসেবা হইতেছে এটার মধ্যে অংশ নেওয়ার ওই আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আমি ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সংস্থা, প্লাস আই এম ভেরি লাকি কি আমি এই ছোটো মোটো একটা ক্যাম্পের মধ্যে আমি আমার যতটুকু পারি আমার সাহায্য করতে পারতেছি। স্যার বলতে কি, এটা অ্যাকচুয়ালি আপনার মহানতা যে আপনি প্রায় দেখা যায় আপনি কখনো কাউকে না করেন, আপনার হাজার ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়ে যান এবং এই বলে আপনাকে এই সংস্থার পক্ষ থেকে ওনারা তো ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং আমি মিডিয়ার পক্ষ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখছি অদূর ভবিষ্যতে আপনি এইভাবেই সমাজসেবামূলক কাজে জড়িত থাকবেন। আশা করি আপনি না করবেন না কখনো কোথাও। আপনার কিছু বলার আছে স্যার? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, যত সময় পারি আমি চেষ্টা চালিয়ে যাবো, যখনই কোনো অর্গানাইজেশনে কিছুটা করে আমি আমার যতটুকু পারি। ধন্যবাদ স্যার। আপনাকে আর বিশেষ কিছু বলছি না, আপনিও তো দেখছি প্রায় গতদিনও এসেছিলেন আজকেও এসেছেন এবং আশা রাখবো আর কি ভবিষ্যতে আপনাকে যেন সবাই পায় সাথে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজ 21 মে রবিবার অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের পক্ষে রংপুর শান্তিপাড়া দুর্গা মণ্ডপে এক বিনামূল্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য শিবিরে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কেশব পাটিকর এবং মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর জেপি সিনহা ও তার সহকারী ডক্টর মিজাজুল ইসলাম। ওনারা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সংগঠনের পক্ষে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মেডিসিন বিভাগে মোট 98 জন রোগী দেখা হয় এবং শিশু বিভাগে মোট 44 জন রোগী পরীক্ষা করে দেখা হয় এবং সবাইকে যতদূর সম্ভব সংগঠনের দ্বারা বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং সংগঠনের কর্মকর্তাদের দাবি যে ওনারা এইভাবে সমাজসেবামূলক কাজ অতীতও করেছেন এবং অদূর ভবিষ্যতেও করে যাবেন বলে ওনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন ও ওনারা প্রায়শই এই ধরনের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে ওনারা জানিয়েছেন। এনি 24 নিউজের পক্ষে রূপমণ্ডলের রিপোর্ট।